সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা এই মুহূর্তে আসছি ভাড়ালিয়া খোলামোড়া। দেখতেই পাচ্ছেন যে একদম বাড়ির আঙ্গিনাতে মানে খুব সুন্দর করে পরিকল্পিতভাবে দীর্ঘদিন হলে খামার পরিচালনা করে আসছেন, কিন্তু প্রত্যেকটা খামারের মুখে এখন শুনতে পাচ্ছি যে তারা গরু বিক্রি করে দিয়ে মানে সব কিছু বিক্রি করে দিয়ে বসে থাকবেন বা ই করে খাবেন। আসলে বিক্রি করে দিতে চাচ্ছে কেন, সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করবো। তো প্রত্যেকটা খামারির মনে কেন অশান্তি, আসলে সেই অশান্তিগুলোর কারণ আমরা তুলে ধরার চেষ্টা করবো। আমরা দেখতে পাচ্ছি যে খুবই সুন্দর সুন্দর কয়েকটি উন্নত জাতের গাভী আমরা দেখতে পাচ্ছি। গ্রামে গঞ্জে কিন্তু প্রায় বাড়িতে এখন উন্নত জাতের গাভীগুলো দেখা যায়, যে আগে আমরা দেখতাম যে দেশি গরু লালন পালন করত। আসলে দেশি গরুটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং বিদেশি গরুগুলো আস্তে আস্তে উন্নত লাভ করতেছে, আমরা দেখতেই পাচ্ছি, ঘুরে দেখানোর চেষ্টা করছি। আর গ্রামে আসলে কিন্তু গ্রামে সেই সুন্দর পরিবেশটা দেখা যায় বা আমেজটা পাওয়া যায়, শহরে কিন্তু খামারগুলোতে আমরা গ্রামের কোনো পরিবেশ পাই না। তো চলুন আমরা কথা বলি সেই খামারির সাথে, খামারের সাথে কথা বলে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করি। কাকা একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? আমার নাম সুমন মিয়া। আচ্ছা কাকা, আমরা একটু আগে এই প্রতিবেদন করার আগে শুনলাম যে আপনি বলতেছেন যে গরু আর লালন পালন করবো না, কেন এত কষ্ট কেন বাবা? কেন কষ্ট? গরুর খাদ্যর দাম অত্যন্ত বেশি, বুঝছেন? এখন গরু পাইলাম গো পোষণ যায় না, গরু খাদ্য দাম অতিরিক্ত বেশি। এখানে গরু ঘাস নাই, আলাম সব বালু দিয়ে ভরে ফেলাইতেছে, আমরা গরু ঘাস পাই না। এখন আমরা গরু কীভাবে পালু? মানে সরকার যদি এটার মধ্যে হেল্প করতে একটু আমি যদি চাইতো তো আমরা গরু পালতে পারতাম। সরকারের কাছ থেকে আসলে কোন ধরনের হেল্পটা চাচ্ছেন? কোন ধরনের হেল্প? আপনার আমরা অনুদান পাই না, অনুদান যে দেয় একটা এই অনুদানটা তো পাই না। আর সরকার যে খাদ্যর দাম যে এত বাড়ান বাড়াইছে কোম্পানিরা, যে দোকানদানি দোকানদাররা, তো একটু এদিকে একটু হেল্প করলেই হইতো। আচ্ছা, অনুদান যেটা বললেন যে করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্ত খামারিদের একটা প্রণোদনা দিয়েছে আর কি, সেটা 15,000 টাকা বা 20,000 টাকা, এইটে 15,000 টাকা বা 20,000 টাকা কি উপকার হবে আপনার? এই তো এইটা এই দরকার নাই, আমাকে গরু খাদ্য দামটা কমলেই চলতো, আমাকে কোনো এই অনুদানের কোনো দরকারই নেই। খাদ্যের দাম কমালে তাহলে আপনারা একটু লাভবান হতে পারবেন? লাভবান হইতে পারবো, আমাকে পালতো আমাকে খুব ইচ্ছা লাগবো। আচ্ছা, কিন্তু খাদ্যের দাম তো একবার বাড়লে আর কমে না আমাদের দেশে? কমে না, হ্যাঁ হ্যাঁ। সেক্ষেত্রে দুধের দাম কেমন পাচ্ছেন এখন? দুধের দাম মনে করেন 70 টাকা 65 টাকা কেজি আমরা বিক্রি করি। মানে 62 থেকে 70 টাকা বিক্রি করেন? হ্যাঁ। 62 থেকে 70 টাকা বিক্রি করে কি কোনো পর্তা থাকে না? পর্তা থাকে না। 1 কেজি ভুসির দামই 60 টাকা। 1 কেজি ভুসির দামই 60 টাকা। একটা গরুর এই যে ধরনের গাভীটা আমরা দেখতে পাচ্ছি, একটা গাভীর পেছনে প্রতিদিন কত কেজি ভুসি লাগে? এটা মনে করেন নিচের পক্ষে কুড়া আর ভুসিয়ে 10 কেজি লাগে, 10 কেজি তো বেশিও লাগে। 10 কেজি? হ্যাঁ। 10 কেজির দাম মিনিমাম 500 টাকা নাকি? 500 টাকা। 500 টাকা, তাহলে এটা দুধ দিচ্ছে প্রতিদিন কত কেজি? এটা দুধ প্রতিদিন মনে করেন যে সময় বাচ্চা দেয় তখন তো দুধ বেশিই দেয়, আস্তে আস্তে বাচ্চা বড় হয়ে যায় দুধ আস্তে আস্তে কমে যায়, 3-4 মাস মনে করেন দুধ বেশি পাওয়া যায়, এরপরে আস্তে আস্তে দুধ কমে যায়। আচ্ছা, তার মানে সমান সমানে আছে নাকি? এখন সমান 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 নাই, ঘাটতির মধ্যে আছি। এখন সকালে আপনার 7 কেজি, হ্যাঁ, বিকালে 4 কেজি, 4.5 কেজি। কিন্তু গরু হিসেবে তো দুধ আরো বেশি দেওয়ার কথা, খাদ্য যে কম, খাবার করে খাবার দিলে এখন মনে করেন 10-15 কেজি দুধ হইবে। হ্যাঁ, কাঁচা ঘাস যদি খাওয়ানো যেত তাহলে বেশি দুধ পাওয়া যেত। আচ্ছা, আমরা একটু ভিতরে গরুগুলো দেখি কাকা। দেখেন দর্শক, শুনলেন যে আসলে খাদ্যের দাম বৃদ্ধির কারণে এখনকার খামারিরা অনেকটা লসে আছেন, তারা খামারটাও খুব খোলা, অতি কষ্টে অতি দুঃখে এখন কিন্তু খামার ছেড়ে দিতে যাচ্ছেন। সকালে মনে করেন 10 কেজি 11 কেজি
10 কেজি 11 কেজি 11 কেজি হ্যাঁ তার মানে ওর বাচ্চাগুলো কত কেজি দুধ দেয় ওর বাচ্চাগুলো সব সার বাচ্চা হইছে সব সার বাচ্চা সার বাচ্চা হইছে আহা তো যদি বকনা বাচ্চা হতো তাহলে তো লাভ হতো লাভ হইতো তো সার বাচ্চা হতো লাভ হয় লাভ হয় না আচ্ছা তার মানে এটা দুই বেলায় 14 15 কেজি দেয় 14 15 কেজি দেয় আচ্ছা আমরা কালো গরুটা দেখে হচ্ছে যাই একটু আমরা দেখতেছি কচুরি পানা খাওয়ান না কি করব শুধু কচুরি পানা পাই না আমরা আমি গত বছর কিনেছি কিন্তু খাদ্যের জন্য গরু মার খাই যাইতাছে এটা ঘাস খাওয়াইতে পারলে আরো বেশি দুধ হইতো আচ্ছা আর যদি ভরপুর করে কুড়া ভুষো দিতে পারতাম তবু দুধ বেশি হইতো পারি না হ্যাঁ হ্যাঁ দামের কারণে পারি না এইটা কোন জাত এইটা মনে করুন ক্রস এটা ক্রস হ্যাঁ দেশির মধ্যে ক্রস দেশির মধ্যে ক্রস ফিজিয়ানের মধ্যে না না দেশির মধ্যে ক্রস দেশির মধ্যে ক্রস হ্যাঁ এইটা কয়টা বাচ্চা দিয়েছে এইটা আমি এটা গত বছর কিনেছি এটা কিনা কিনা হ্যাঁ আচ্ছা এই যে গরু কিনে কি আসলে পড়তা হয় না জাত উন্নয়ন করে গাবি বানানোটা পড়তা বেশি আপনি জাত উন্নয়ন করে গাবি বানানো পড়তা বেশি তাহলে সেগুলো কেন করেন না সেগুলো ওই কুলাইতে পারি না পুরো বসে দাম বাচ্চা রাখবো কিভাবে বাচ্চা দুধ এখান একটু বড় হয় আমরা বিক্রি করে গরু রে খাওয়াইতে হয় কুড়া বসে দাম দিতে হয় কুড়া বসে দোকানে গিয়ে গরু এনে কুড়া বসে খাওয়াইতে হয় আগে আমরা দেখতাম যে গ্রামের মানুষরা হলো দেশি গরু লালন করত হ্যাঁ তো আসলে এখন দেশি গরুটা বিলুপ্ত হয়ে যাচ্ছে কেন বিলুপ্ত হয়েছে কেন আপনার দেশি গরু দুধ কম বুঝছেন আর দেশি গরু অল্প দিন দুধ দিয়ে বন্ধ করে দেয় দুধ দেয় না আর এই যে অস্ট্রেলিয়ার গরু অনেক দিন দুধ দেয় কিন্তু দেশি গরু তো খরচও কম হয় খরচ কম হলে কি পোষণ যায় না ডাক্তার বীজ দেয় তো আপনার অস্ট্রেলিয়ার বীজ অস্ট্রেলিয়ার বীজ দেয় হ্যাঁ আমাকে তো দেশির বীজ দেয় না আচ্ছা আমরা ওই যে আরেকটা পাশের যে গরুটা দেখতেছি এটা কোন জাত এটা রানীর জাত এটাও রানীর জাত হ্যাঁ এটা কি আপনার কেনা এই যে পাশে আমরা ওই পাশে কয়েকটা গাবি দেখতেছি এই যে এত গ্রামের মধ্যে খুব সুন্দর খোলামেলা খামার আপনি করেছেন খুবই রাতে কি এখানেই রাখেন নাকি রাতে এখানেই থাকে আলাদা পরিচর্যা নিতে হয় না আলাদা পরিচর্যা নিতে গেলে তো আপনার জাগার দরকার জাগা হইলো অল্প আমরা একখানেই রাখি গরুর দুধ শীতের মধ্যে বেশি হয় না গরমে বেশি হয় শীতের মধ্যে বেশি হয় শীতের মধ্যে বেশি হয় আচ্ছা মানে তাপমাত্রাটা ঠিক থাকে আর গরমের মধ্যে তাপমাত্রা বৃদ্ধি কারণে হ্যাঁ আচ্ছা এই যে আপনাদের খামারের কোনো সংগঠন নাই যে সেই সংগঠনের মাধ্যমে সরকারের কাছে একটা মানে ই করবেন আপনারা এরকম কোনো ই আছে না এরকম কিছু নেই এই এলাকায় খামার কতগুলো এই এলাকার খামার আছে আপনার আমগুই একটা আছে আর একজন আরো অল্প দুই চারটা পালে আচ্ছা এই যে খোলামেলা পরিবেশে যে বিদেশি গরুগুলো লালন পালন করতেছে সেই ক্ষেত্রে গরুগুলোর স্বাস্থ্যগত ক্ষতি বা যে চিকিৎসাটা দেওয়া হয় এগুলো কোন কোন দিকগুলো বেশি সাধারণতা অবলম্বন করতে হয় আপনি আর শীতের মেয়েদে গরুর রোগ বালা কম হয় গরমের মেয়েদে গিয়া মশা মাছির কামড়ে গরুর রোগ বালা বেশি হয়ে যায় গরু খুরা রোগ হয়ে যায় খুরা রোগ তো বুঝেন খুরা রোগ হয়ে গরমের মধ্যে খুরা রোগ হয়ে যায় মশা মাছির কামড়ে প্রচুর মশা হয়ে যায় গরমের মধ্যে সেগুলো কি ব্যবস্থা নেন আগে হ্যাঁ কিছু ব্যবস্থা নিতে পারি না কিছু নিতে পারি না আচ্ছা এই যে আপনি এত বছর ধরে গরু লালন পালন করতেছেন আসলে গরু লালন পালনের অর্থ দিয়ে কি কোনো আয় উন্নতি শুরু হয়েছে হ্যাঁ আপনি যখন নাকি আপনার এই মাঠে ঘাস ছিল
তখন আমরা আয় পাইছি। আমরা এই গরুর দুধ বিক্রি করা বা গরুর বাচ্চা বিক্রি করা একটু জায়গা জমিন কিনতে পারছি বা একটা ঘর তুলতে পারছি, এইরকম এইরকম একটা আয় ছিল। এখন আয় নেই। এখন গরুর যে খাবারের কথা বললেন, জি জি, এখন সেই ক্ষেত খামারে কেন গরুর খাবার করা যাচ্ছে না? বালু, বালুর মধ্যে কিছুই হয় না। আমি তো মনে করি এখন তো বর্তমানে আমি নিজেই লস হইতাছে, আমি কিভাবে বলি ওনায় স্বাবলম্বী হইতে পারবো? এখনকার বাজারে স্বাবলম্বী হওয়া সম্ভব না? সম্ভব না। আচ্ছা, তো এই যে লস করতে করতে একটা সময় তো মানুষ দেউলিয়া হয়ে যাবে, আসলে এই সেক্টরটা থেকে ফিরানোর উপায়টা কি? আসলে এই সেক্টর ফিরানোর আপনার একটাই লাইন, আমগুজি সরকার একটু যদি পুরা ভুষিটার মধ্যে একটু যদি একটা হেল্প করতো বা এইটার মধ্যে একটু খেয়াল করতো, তবে আমরা লাভবান আবার আগের মতো লাভবান হইতে পারতাম। সব কথার শেষ কথা হলো যে খাবারের দাম নিয়ন্ত্রণ করলেই আগের সেই স্বাভাবিক অবস্থা ফিরে আসতো, আগের মতো যে খাবারের দাম কম থাকতো। আচ্ছা, আমরাও দোয়া করবো যাতে আপনার কথাগুলো সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের কানে যায়, যাতে খামারিদের দিকে মানে খেয়াল রেখে অন্তত দাম যদি কিছুটা সব না পারলেও কিছুটা হলো কিছুটা, তারপরে তাহলে একটু লাভের অংশটা দেখতাম আমরা। এখন তো লাভের অংশ দেখি না, এখন খালি যান জীবন দেখার তা সেগুনির পিছনে। আচ্ছা কাকা, তা আপনি এখন মোটামুটি ভালো আছেন তো নাকি একবারে খারাপ অবস্থায় আছেন? না, আল্লাহ ভালোই যে হালে রাখছে, আল্লাহ দিল আলহামদুলিল্লাহ। এখন খারাপ কইলে আর কি হবে, যা আল্লাহ যেভাবে রাখছে এবার আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে ম্যাস্টাইসিস যে রোগটা হয় আসলে সেটা কি জানেন সেই রোগ সম্পর্কে? আপনার ম্যাস্টাই রোগটা হয় কি আপনার ভিজা জায়গায় রাখলে, গরু ভিজা জায়গায় রাখলে ওই রোগটা হয়। তো এই রোগটা হইলে আমরা আবার ডাক্তার আমাকে জানাই দিচ্ছে আপনার এই সুইটা ব্যবহার করবেন, এই রোগটা হইলে যখন এই রোগটা দেখবেন তখনই এই সুইটা মেরে দিবেন। শুধু কি সেটা ভিজা জায়গার কারণে না অন্য কোনো কারণ আছে? অন্য কোনো কারণে আপনার ভিজা জায়গার কারণে বেশি হয়ে যায় এই রোগটা। আচ্ছা, না আরেকটা যে কারণটা ধরেন আমরা যেটা জানি, একটা গাভী আপনি পানালেন, হ্যাঁ, পানানোর পরে মিনিমাম আধা ঘন্টা বা 40 মিনিট গাভীটা যাতে শুইতে না পারে, হ্যাঁ, শুইলে যে বাটের সেলগুলো খোলা থাকে, তো 40 মিনিট পর্যন্ত মোটামুটি সেলগুলো ওপেন থাকে, তো এর মধ্যে যদি গাভীটা শুয়ে পড়ে বাড়িতে তাহলে ওই বাটের ছিদ্রতে ময়লা ঢোকে। আচ্ছা, ময়লা ঢোকার কারণে ওলান ফোলা ম্যাস্টাইসিস রোগ, যেটা আমরা গ্রামের লোক বলি হলো ওলান ফোলা রোগ, ওলান ফোলা, হ্যাঁ স্যার, এই রোগটা কিন্তু ওই কারণেই বেশি হয়। গাভী দোয়ানোর পরে গাভীটাকে খাবার দিতে হবে যে মিনিমাম যাতে আধা ঘন্টা বা 40 মিনিট শুইতে না পারে। আচ্ছা, গাভীটা শুইলে কিন্তু ময়লা ঢুকে রোগটা হবে, তো এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় একটাই যে গাভীটা যাতে শুইতে না পারে, দাঁড়ানো থাকে, তাহলে কিন্তু অনেকটা মনে করেন যে মানে অসুখের হাত থেকে ওই রোগের হাত থেকে বেঁচে যাবে। এটা বৈজ্ঞানিক এবং ডাক্তাররাও বলে আসলে, তা ওর ডাক্তাররা এই কথা আপনাদের কখনো বলে নাই? না, এই কথা আমরা শুনি নাই, এই প্রথম শুনলাম। আচ্ছা, তো ভেজা জায়গা তো অবশ্যই, ভেজা জায়গা যদি শোয় তাহলে তো বাটের ছিদ্র দিয়েই তো ময়লা ঢুকে, ভেজা জায়গা থেকে দ্রুত ঢুকবে, দ্রুত ঢুকে, তো সেই জায়গাটা পরিষ্কার রাখতে হবে এবং দোয়ানোর পর যাতে আধা ঘন্টা শুইতে না পারে খাবার দিয়ে তাকে দাঁড় করায় রাখতে হবে, তাহলে এই রোগটা আর কখনো হবে না আশা করা যায় আর কি। যাক, আপনার কাছে শুনলাম নতুন, আমি তো শুনি নাই। আচ্ছা, তাহলে সরকারের উদ্দেশ্যে এবং নতুন যারা খাবার করতে চায় আসলে তাদের উদ্দেশ্যে কি বলবেন, কি বলার আছে আপনার? শেষ কি বলার, আপনার লাভবান তো হইতে পারে না, এই খামার দিতে আসে, খামার বিক্রি করে ফেলাইতে আসে, খামারে লস দেখায়, সরকারের লস হয়ে গেছে, চান তো এই লাভবান দেখি না হইতে, আমার চোখের দেখি না, চোখের কিন্তু পরে না লাভবান হইতে। আচ্ছা, এই যে এত বছরে আসলে কেমন অর্থ এখান থেকে ইনকাম করেছেন আপনি বিগত দিনে? এতদিন মনে করেন লাভবানের মধ্যে 3 জন ছেলে মেয়ে লেখাপড়া শিখাইছি আর 1.5 কাঠা জায়গা কিনছি। আচ্ছা, বুঝছেন, এই পর্যন্তই লাভবান এই গরুর আয় থেকে, যাক মাশাআল্লাহ, মানে ছেলে মেয়ে যে মানুষ পান করছেন এটাই তো অনেক কিছু। যাক, তো ঠিক আছে আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
প্রিয় দর্শক, আমরা গ্রামের একদম ক্ষুদ্র খামারির খামার জীবনের বাস্তব গল্প তুলে ধরার চেষ্টা করলাম। সব খামারের একই কথা, সরকারের উদ্দেশ্যে বলা যে খাবারের দাম যদি নিয়ন্ত্রণে আনা হয় তাহলে খামারিরা কিন্তু আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখবে। এই প্রতিবেদনটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের সার্থকতা। আমরা যদি নতুন নতুন প্রতিবেদন দেখার জন্য লাইক, শেয়ার, কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন, অবশ্যই অসংখ্য।